গণতন্ত্রের উৎসব ভোট, আর যারা ভোট দেবেন সেই জনগণকেই চরম ভোগান্তিতে পড়তে হলো হাসপাতালে চিকিৎসা করাতে এসে। আউটডোরে চিকিৎসা করানোর পর দীর্ঘক্ষণ আউটডোরের মেডিসিন শপের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও দেখা নেই ফার্মাসিস্টদের, স্বাভাবিকভাবে চরম ভোগান্তিতে রোগী ও রোগীর স্বজনরা। ঘটনাটি আরামবাগ মহকুমা হাসপাতালের। জানা গেছে শুক্রবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষণ, চলবে সোমবার পর্যন্ত। বিভিন্ন এলাকার মতো আরামবাগ হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মীদের প্রশিক্ষণ চলছে। হাসপাতালের আউটডোরের মেডিসিন শপের ফার্মাসিস্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন রোগীরা। তাদের দাবি, ওষুধ দোকান বন্ধ কিনা তার নোটিশ টাঙানো হয়নি। তারা জানেন না কি কারণে ওষুধের দোকান বন্ধ, তাই তারা অজান্তেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা দাঁড়িয়ে আছি ওষুধ নেবো বলে, তা কাউন্টার বন্ধ আছে বলে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের শরীরের সমস্যা আছে, সেই সমস্যার জন্য দাঁড়িয়ে আছি। কই না না না, কিছুই লেখা নাই, এখন দেখছি বন্ধ আছে, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, আর কি করবো। আমার হয়েছে পেটে ইনফেকশন হয়েছে, সেই কারণে আমি ডাক্তার দেখাতে এসেছি। তারকেশ্বর থেকে আগত এক রোগী বলছেন, তারা এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলতে গিয়েছিলেন। তারা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমস্ত বিষয়টি জেলা শাসককে জানানোর জন্য। ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম বললো ইলেকশন ডিউটি পড়ে গেছে, আমাদের কিছু করার নেই, আপনি এক কাজ করুন, ডিএম এর ঘরে যান, ডিএম এর কাছে কমপ্লেন করুন, ডিএম এর কাছে কমপ্লেন জানাতে বললো ম্যাডাম। সোমবার কেউ মেডিসিন পাবে না, যা যতদূর বাড়ি হোক, কিছু করার নেই ম্যাডাম, কোনো হাত নেই, ডিএম এর সঙ্গে কথা বলতে হবে। তবে ফার্মাসিস্ট নেই বিষয়টিও অজানা আউটডোরের চিকিৎসকদের। এখানে তো আমার সামনে আমার টেবিলে এন্ট্রি হবে, হওয়ার পর ডিসপেন্সারি আছে, ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে নেবে। তিনি জানিয়েছেন এই বিভাগের কোন কর্মী যদি ভোটের ট্রেনিং এ যায় তার জায়গায় অন্য কাউকে বসানোর ব্যবস্থা করতে হবে। তিনি সমস্ত বিষয়টি দেখে নিচ্ছেন। সব মিলিয়ে ভোট যেন বড় বালাই হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এখন দেখার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কতটা তৎপর হয়। অবশেষে সংবাদ প্রকাশ হওয়ার পর নড়ে চড়ে বসল প্রশাসন। দুপুর 1:30 নাগাদ স্বাভাবিক হলো আরামবাগ মহকুমা হাসপাতালের আউটডোর, ওষুধ দেওয়ার কাজ শুরু হলো। নিউজ আজ বাংলা আরামবাগ। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts.